এশিয়া কাপের শুরু থেকে ব্যর্থ ওপেনিং জুটি। গ্রুপ পর্বে আফগানিস্তান ও সুপার ফোরে ভারতের বিপক্ষে হারের পরেই ডাক পড়ে ইমরুল কায়েসের। খুলনায় তখন খেলছিলেন চার দিনের ম্যাচ, তারপর ভ্রমণের ঝক্কি ঝামেলা আর কন্ডিশনের ভয়কে জয় করেছেন মাঠে নেমেই। আফগানদের বিপক্ষে চাপের মধ্যেই হাল ধরেছেন। কঠিন মুহূর্তে চাপ সামাল দেওয়ার অভিজ্ঞতা কেমন ছিল? রাত্রি গিয়ে আমি ট্রাভেল করছি, সকালে পৌঁছাইছি, তো আমি আসলে গরমটা যখন আমি মাঠে গেছি তখন আমি ফিল করছি যে কত গরম ছিল। বাট ওই গরমটা আসলে আমার মানে ফিজিক্যালি লাগছে, বাট আমি ওইভাবে চিন্তা করি নাই যে এটা গরম মাঠে। খেলার সময় একটা সময় আসলে টায়ার্ড হয়ে গেছি, বাট তারপরও নিজেকে চেষ্টা করছি যতক্ষণ মানে খেলা যায় যতক্ষণ পারবো ইনিংসটা বড় করবো। নয় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার, কখনো টানা খেলার সুযোগ হয় না, দলে এই সুযোগ পেলেন তো এই বাদ পড়লেন, এমন দোলাচলের নিত্যসঙ্গী ইমরুল কায়েস। তবে আস্থা হারাতে চান না কখনো, সেজন্য নিজেকে প্রস্তুত করে রাখেন সব সময়। ক্রিকেট ক্যারিয়ারটা আসলে একটু বড় লম্বা করতে চাই। হ্যাঁ, ন্যাশনাল টিমে অলমোস্ট 9 বছর খেলছি, চেষ্টা করব আর যতদিন খেলবো ন্যাশনাল টিমে খেলার জন্য চেষ্টা থাকবে। নিজেকে ওইভাবে প্রিপেয়ার রাখি সবসময় ন্যাশনাল টিমে খেলার জন্য, সবসময় তৈরি রাখলে হয়তো বা একটা অপরচুনিটি আসলে হয়তো বা খেলা সম্ভব হয়। আমি হয়তো যদি ফিটনেস বা ওইগুলো যদি আপনি কন্টিনিউ না করতাম হয়তো ওইটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যেত। ইনজুরিতে তামিম সাকিব ভাবনায় ফেলেছে বন্ধু ইমরুলকে, তবে বাকিদের সামর্থ্যের উপর আস্থা হারাতে চান না তিনি, বললেন দায়িত্বশীলতার পরিচয় দেবেন সুযোগ পেলে। তামিম সাকিব অবশ্যই ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় রোল, মানে আইডল হয়ে গেছে। তো ওরা যদি না থাকে অবভিয়াসলি যারা থাকবে আমাদের দায়িত্ব, আমরা যারা খেলবো বা আমরা টিমে যদি থাকি আমাদের জন্য অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ থাকবে এবং অনেক বড় দায়িত্ব থাকবে যে ওদের জায়গাটাকে যতটুকু পারি আমরা ফুলফিল করার জন্য। জাতীয় ক্রিকেট লীগের প্রথম রাউন্ডে না খেললেও দ্বিতীয় রাউন্ডে মাঠে নামবেন ইমরুল কায়েস। ইকরাম হুসাইন, সময় সংবাদ, ঢাকা।